বাংলাদেশে প্রতি বছর 5 লক্ষ গ্র্যাজুয়েট বের হয় এবং গ্র্যাজুয়েশনের পরে সবার একটাই টার্গেট, একটা ভালো চাকরি পাওয়া। কিন্তু দেখা যায় এই একটা জায়গাতে সবাই স্ট্রাগল করে। বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা এখন অনেক বেশি, আর এই একটা জায়গায় একটা ইউনিভার্সিটি একটা চমৎকার কাজ করছে তার গ্র্যাজুয়েটদেরকে নিয়ে। তার যে গ্র্যাজুয়েটগুলো বের হয় তাদের মেজরিটি বের হওয়ার সাথে সাথে ইন্টার্নশিপ এবং চাকরি পেয়ে যাচ্ছে। আমি কথা বলছি BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি নিয়ে। এখানে প্রতি সেমিস্টারে 600 জন স্টুডেন্ট অ্যাকাডেমিয়া থেকে বের হয়ে RMG ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপের সুযোগ পায় এবং 250 স্টুডেন্ট ডিরেক্টলি চাকরিতে জয়েন করে ফেলে। এমন নাম্বার অন্য কোনো ইউনিভার্সিটিতে আছে কিনা আমার জানা নেই। তার কারণ হলো এই ইউনিভার্সিটি ডিরেক্টলি ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড। এবং কোন ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড? যে ইন্ডাস্ট্রি বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বড় অবদান রাখে, দ্য RMG ইন্ডাস্ট্রি। এবং এ কারণেই একাডেমি এবং ইন্ডাস্ট্রির মাঝে এত পারফেক্ট ব্রিজ আর কোনো ইউনিভার্সিটির দ্বারা সম্ভব কিনা আমার জানা নেই। এবং খুবই ইন্টারেস্টিংলি যদি দেখা যায়, বাংলাদেশে 3000-এরও বেশি ফ্যাক্টরি আছে, যার মধ্যে 500 গ্রিন ফ্যাক্টরি, এবং এই সংখ্যাটা কিন্তু দিনকে দিন বেড়েই চলবে। শুধু তাই নয়, $50 বিলিয়ন+ যে ইন্ডাস্ট্রিটা আছে, 2030 সাল নাগাদ সেটা $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি হবে। তার মানে এখানে এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টের দরকার হবে, IoT বেসড অ্যাক্টিভিটি বাড়বে। আগে আমাদের এই পুরো ইন্ডাস্ট্রি ভলিউম বেসড ছিল, যে কত বেশি কাজ করতে পারি। এখন কিন্তু ভ্যালু বেসড ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। বাংলাদেশ থেকে আগে শুধুমাত্র কাপড় উৎপাদন করে পাঠিয়ে দেওয়া হতো, এখন কিন্তু আমরা ডিজাইনও এক্সপোর্ট করি এবং ডিজাইনারদেরকে দরকার। ফ্যাশন ডিজাইনিংয়ের রোল এবং এটার ইম্পর্টেন্স দুটোই বাড়ছে। আর তাই ইন্ডাস্ট্রিও কিন্তু চায় বাংলাদেশ থেকে প্রচুর ফ্যাশন ডিজাইনাররা তাদের ইন্ডাস্ট্রিতে ঢুকুক। টেকনিক্যাল যে বিষয়গুলো দরকার, যেমন ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এসব বিষয়েও কিন্তু আগামী 30 বছরে বিশাল একটা কাজ করার স্কোপ আছে। এখন যারা গ্র্যাজুয়েট করে বের হবে তারাই কিন্তু নেক্সট 30 থেকে 50 বছর ইন্ডাস্ট্রিটাকে লিড করবে। আর এর সব কিছুই সম্ভব যদি ইন্ডাস্ট্রির যে জিনিসগুলো দরকার সেটা শিখেই যদি গ্র্যাজুয়েটরা এই ইন্ডাস্ট্রিতে যোগদান করে। আর এটাই কিন্তু করছে BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যা যা লাগে তাই তাই শেখানো হয়। আমাদের অনেকেরই একটা আফসোস থাকে না, যে ইউনিভার্সিটিতে যা পড়লাম চাকরির ক্ষেত্রে পুরোটা আসলে ইমপ্লিমেন্ট করতে পারি না। এখানে কিন্তু তার ব্যতিক্রম। তার কারণ হলো এখানে সেটাই শেখানো হয় দিন শেষে যেটা তার চাকরিতে কাজে লাগবে। সো এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রির জিনিসপত্রগুলো আমরা ইউনিভার্সিটি থেকে শিখতে পারছি। তো যারা HSC শেষ করে কোন ইউনিভার্সিটিতে জয়েন করব এটা নিয়ে চিন্তিত, বা ইউনিভার্সিটির পরে চাকরি নিয়ে টেনশন একটা থাকবে, কি করব না করব এটা নিয়ে যারা টেনশনে আছে, তাদের জন্য BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি একটা পারফেক্ট সলিউশন হতে পারে।